মায়া ঘোষ একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী পাশাপাশি তিনি একজন মঞ্চকর্মী ও বীর মুক্তিযোদ্ধাও ছিলেন তিনি চলচ্চিত্রে আজীবন দুঃখিনী মায়ের চরিত্রে অভিনয় করে গেছেন তবে তার অভিনয় জীবনে তিনি কোনো সম্মাননা পাননি আজ দর্শকও তাকে ভুলতে বসেছে তাকে নতুন করে মনে করিয়ে দিতে আজকে আমাদের আয়োজন চলুন শুরু করা যাক অভিনেত্রী মায়া ঘোষ পঞ্চাশ সালের একত্রিশ ডিসেম্বর যশোর জেলার মনিরামপুর উপজেলার প্রতাপকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম শঙ্কর প্রসাদ গাঙ্গুলি মায়া ঘোষ উনিশশো সালে অভিনয় জগতে আসেন তিনি নিয়মিত মঞ্চ টেলিভিশন এবং চলচ্চিত্রে অভিনয় করে গেছেন তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে পাতাল বিজয় আর পার চাপাডাঙার বউ শুভদা জীবন ধারা জিনের বাদশাহ পদ্মা নদীর মাঝি চোরের বউ কালিয়া মেঘলা আকাশ সন্তান যখন শত্রু ডাক্তার বাড়ি হিল্লা ইত্যাদি উল্লেখযোগ্য মায়া ঘোষ একজন মঞ্চকর্মী অভিনেত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ছিলেন আজীবন অভিনয় করে গেছেন মঞ্চে টেলিভিশনে এবং চলচ্চিত্রে একজন ভালো অভিনেত্রী হিসেবে দর্শকদের কাছে সুপরিচিত ছিলেন তিনি বিশেষ করে দুখিনী মায়ের চরিত্রে অনবদ্য এক অভিনেত্রী ছিলেন তিনি মায়া ঘোষের ছেলে দীপক ঘোষ এক সাক্ষাৎকারে বলেছেন মা মুক্তিযোদ্ধা ছিলেন মুক্তিযুদ্ধের সময় কলকাতার শরণার্থী শিবিরে মুক্তিযোদ্ধাদের রেধে খাওয়ানো সহ সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন মুক্তিযুদ্ধেও তবে তার সার্টিফিকেট ছিল না এসব নিয়ে তিনি ভাবতেন না বলতেন দেশের জন্য যুদ্ধ সার্টিফিকেট নেওয়ার জন্য করেছি নয় ব্যক্তি জীবনে মায়া ঘোষ তার জন্মস্থান মনিরামপুর উপজেলার মাসনা খানপুর গ্রামে দিলীপ ঘোষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দিলীপ ঘোষ দুই হাজার দুই সালে মৃত্যুবরণ করেন তাদের তিন সন্তান রয়েছে অভিনেত্রী মায়া ঘোষ দুই সালের উনিশে মে ঢাকায় মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সত্তর বছর অভিনেত্রী ও বীর মুক্তিযোদ্ধা মায়া ঘোষ তিনি আজীবন বাংলা চলচ্চিত্র অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবেন আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ